ছোট বড় ভুল আমরা সকলেই করে থাকি, কারণ ভুল মানুষই করে। আমরা সাধারণ মানুষ যেসব ভুল করে থাকি তাতে ক্ষতি হয়ে থাকে খুব ছোট পরিসরে, আর ধনী লোকেরা যেসব ভুল করে তাতে তাদের ক্ষতির পরিমাণ হয় বিশাল। বড়লোকের ছোট একটি ভুল যে পরিমাণে ক্ষতি হয় তা আমরা সাধারণ মানুষ হয়তো বা সারা জীবনও আয় করতে পারবো না। যে ভিডিও ফুটেজগুলো দেখছেন তা ক্যামেরায় ধরা না পড়লে হয়তো বা আপনি বিশ্বাস করতেন না যে ছোট একটি ভুল কি পরিমাণ আর্থিক ক্ষতি হতে পারে। আজ আপনাদের সামনে হাজির হয়েছি এসব ছোট ছোট ভুলের কত বড় মাশুল গুনতে হয়েছিল সেসব বিষয় নিয়ে। তো দেরি না করে শুরু করা যাক। আত্মবিশ্বাস থাকা ভালো, তবে অতিরিক্ত আত্মবিশ্বাস থাকা মোটেও ভালো না। দর্শক, এই ভিডিওটি দেখুন, লোকটি অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে নিজের কত বড় ক্ষতি করল। লোকটি নিজের গাড়ি নিয়ে মাঝরাস্তায় গোল গোল ঘুরে কি চমৎকার স্ট্যান্ড দেখাচ্ছে, যা সত্যি দেখার মতো এবং প্রশংসনীয়। কিন্তু হঠাৎ করেই দেখেন তার গাড়িটি কি অবস্থা হয়। এই ঘটনার পর আমরা তাকে কি বলবো? এতটুকু বলতে পারি, ব্রেকে কন্ট্রোল না জানা থাকলে এই রকম স্ট্যান্ড দেখানো উচিত না। ডোমিনোস খুব মজার একটি গেম। এখানে একটি ব্লক যদি পড়ে যায় তাহলে নিজে নিজেই সব ব্লকগুলি পড়তে থাকে। এ জায়গায় কিছুটা গেমের মতোই অবস্থা হয়েছে। এই ওয়ার্কার খুব স্বাভাবিকভাবেই গাড়িটি চালিয়ে যাচ্ছিল, হঠাৎ করেই এখানে এসে সে সাইডে চাপতে থাকে, আর এরপর কি হয় তা আপনারা নিজের চোখেই দেখুন। আপনারা দেখতে পাচ্ছেন একটি একটি করে সব কার্টুনগুলো তার উপরে ভেঙে পড়ছে, যদিও কার্টুনগুলো খুব ভারী ছিল না, তা না হলে এর পরিণতি আরও খারাপ হতে পারত। কার অ্যাক্সিডেন্ট সব সময় অবস্থা খারাপ করে দেয়, এতে কেউ আহত হোক না হোক, কারণ এর পিছনে মোটা অঙ্কের টাকা খরচ করতে হয়। খরচের টাকার পরিমাণ আরও বেড়ে যায় যখন তা হয় স্পোর্টস কার। এই ভিডিওটি দেখুন, এখানে কতগুলো স্পোর্টস কার কিভাবে দুমড়ে মুচড়ে ভাঙ্গারিতে পরিণত হয়ে গেছে। ভিডিওটি ভালো করে শুনুন। কি পরিমাণ আর্থিক ক্ষতি হয়েছিল শুনলেন তো? তবে সুখবর হলো যে এখানে কেউ খুব মারাত্মক পরিমাণে আহত হয়নি। আহত না হলেও কেউ হয়তো খুব মারাত্মক মনে কষ্ট পেয়েছেন। যখন কোনো বিশেষ কাজ আমরা গভীর মনোযোগের সাথে করি এবং তা নষ্ট হয়ে যায় তখন আমাদের খুব খারাপ লাগে। এই মহিলাটিকে দেখুন, সে তার প্রোডাক্ট বিক্রি করার জন্য এই লোকটিকে কনভিন্স করার চেষ্টা করছিল। মহিলাটি ছোট্ট একটি ভুল করে, কাস্টমারকে কনভিন্স করতে করতে রিংয়ের কথা ভুলে যায়। লোকটি এত বেশি কনভিন্স হয়ে গিয়েছিল যে সে সুযোগ পেয়ে রিং নিয়ে আস্তে আস্তে কেটে পড়ে। অবাক করার ব্যাপার হলো, মহিলা $16,000 রিংয়ের কথা ভুলে গেছে। আপনি যদি আগে থেকেই সাবধান থাকেন তাহলে ভুল হওয়ার সম্ভাবনা একেবারে কম থাকে। কিন্তু কিছু লোক আছে যাদের দেখে মনে হয় তারা ভুল করে শিখতে চায়। ভিডিওটিতে এই মেয়েটিকে দেখুন, সে গাড়িটির কি অবস্থা করলো, সে কি ভুল করার প্র্যাকটিস করছে? আপনার কি মনে হয় তা অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন। মুভি বা টিভি শোগুলোর শুটিং বেশ ব্যয়বহুলভাবেই হয়ে থাকে, আর সেগুলো যদি হয়ে থাকে জনপ্রিয় সিরিজ বা মুভি তাহলে তো কথাই নেই। এখানে টপ গিয়ার টিভি সিরিয়ালের শুটিং হচ্ছে। সিরিয়ালটি খুব জনপ্রিয় এবং বিশ্বব্যাপী অনেক খ্যাতি অর্জন করেছে। এই টিভি সিরিয়ালের শুটিংয়ে ব্যবহার হয় নামি দামি সব গাড়ি, হেলিকপ্টার বা যাবতীয় সব কিছুই। এই ভিডিওটি দেখুন, কার আর হেলিকপ্টারের মধ্যে রেসিং চলছে। শুটিং শেষ হওয়ার আগ মুহূর্তে হঠাৎ করেই হেলিকপ্টারটি ক্র্যাশ করে। যদিও অ্যাক্সিডেন্টে কারো কোনো ক্ষতি হয়নি, তারপরও যে পরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে তাতে হয়তোবা টাকা পয়সার হিসাব করতে করতে রাতের ঘুম হারাম হয়ে গিয়েছে। আপনি নিজেকে যত বড়ই মনে করেন না কেন, প্রকৃতি মাঝে মধ্যেই দেখিয়ে দেয় সে কত বড় বস। যেমন হারিকেনের কথাই ধরুন, কত ভয়ঙ্কর তুফান, কত বড় ধরনের ক্ষতি না সে করতে পারে। টেক্সাস, যেখানে হারিকেন তার ভয়াল থাবা হানে, একদিনে প্রায় 1380 মিলিমিটার বৃষ্টি হয়, আর বন্যার পানিতে দামি দামি গাড়ি কিভাবে ডুবে আছে তা আপনারা নিজের চোখেই দেখতে পাচ্ছেন। পুরো শহর জুড়ে হাজার হাজার গাড়ি এভাবে পানিতে ডুবে যায়, আর হিসেব করা অসম্ভব হয়ে যায় যে এসব গাড়িগুলো রিপেয়ার করতে কত টাকা খরচ হবে।
এতক্ষণ তো দেখলেন ঝড়ে কিভাবে গাড়িগুলো ক্ষতি করেছে, এবার দেখুন আগুনের কাণ্ড। এই কার পার্কিংয়ে আগুন লাগার পরে ফায়ার ফাইটার এবং হেলিকপ্টারে করে পানি দিয়েও 18 ঘন্টা সময় লাগে আগুন নিভাতে, কিন্তু এতক্ষণে 3516টা গাড়ি পুড়ে যায়। যারা যারা এখানে গাড়ি পার্ক করেছিল তাদের 1 মাসের ঘুম হারাম হয়ে গেছে। সুসংবাদ হল এত বড় দুর্ঘটনার পরেও এখান থেকে আরও 3850টি গাড়ি অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। এটা খুবই সুখের খবর যে আপনি ধনী, আপনার কাছে টাকা রয়েছে, আর যাদের কাছে নাই তারা ধনীদের জিজ্ঞেস করতে পারেন টাকা যে কত রকমের যন্ত্রণা দিতে পারে সে ব্যাপারে। আপনি সারা জীবন ধরে যে টাকা এত পরিশ্রম করে রোজগার করলেন তা যদি হঠাৎ করে সামান্য ভুলে নাই হয়ে যায় তাহলে তো নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হবে। দর্শক, এবার আপনি এই দুর্ঘটনাটি দেখুন। এটা কোনো সাইকেল দুর্ঘটনা নয়, 1000 কোটি টাকা দামের জাহাজের দুর্ঘটনা, যেখানে সামান্য একটা স্ক্র্যাচের জন্য হাজার হাজার টাকা গুনতে হয়। সেখানে এত বড় দুর্ঘটনায় কত ক্ষতি হতে পারে তা আপনারা নিজেরাই হিসাব করুন। আপনাদের হিসাব যাতে ভুল না হয় তার জন্য একটি ইম্পর্টেন্ট ইনফরমেশন দিয়ে রাখি। এই জাহাজ দুটির মালিক একই কোম্পানি, যার কারণে ক্ষতির পরিমাণটা ডাবল হয়ে যাবে। সাধারণত একটি ভুলে একটি ক্ষতি হয়ে থাকে, আর এখন আপনাদের এমন একটি ভুল দেখাতে চলেছি যে ভুলের কারণে প্রতিদিনই ক্ষতি হয়ে চলেছে। আর ভুলটি হলো ব্রিজের হাইট ছোট। এখানে যখন বড় বড় গাড়ি যাচ্ছিল তখন দুর্ঘটনাগুলো হচ্ছিল, আপনারা ভিডিওটিতে দেখতেই পাচ্ছেন এই ব্রিজের জন্য কত গাড়ির হাজার হাজার ডলারের ক্ষতি হয়ে যায়। দর্শক, ভিডিওটি আজ এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।